গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। রুমন পাল ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। প্রতিদিনের মতন যা কাজকর্ম থাকে, আজকেও তেমনই কাজকর্ম। তো আজকে সকালে বাসি কর্ম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। প্রত্যেক দিনে কাজকর্ম দেখা তো ভালো লাগে না, আর নিজেরও ইচ্ছে করে না প্রতিদিন একই ভিডিও করি বলে। তো কিছু করার নেই বন্ধুরা, এইভাবেই লাইফস্টাইল শেয়ার করতে হবো। প্রত্যেক দিন যা কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, কেননা প্রত্যেক দিনের তো আর নতুন নতুন ভিডিও রেডি করতে পারছি না। আমরা তো তেমনটা বাইরে গিয়ে নতুন নতুন ভিডিও করতে পারি না, কারণ বাচ্চাও ছোটো, তার মধ্যে একটা বলতে গেলে বাইরে যেতে হলো, একটা পাশে কেউ থাকার দরকার। তো তার জন্য একা হাতে সব কিছু করে একটা ভিডিও শ্যুট করতে বাইরে একা একা যাওয়া খুবই অসম্ভব। তো তার জন্য হয়ে ওঠে না, অনেক সময় হয়ে ওঠে না। তো আজকে কতদিন থেকে কোনো কিছু ভিডিও তেমনটা ভালো করতে পারছি না আমি বুঝতে পারি, কিন্তু আমার যতটুক চেষ্টা আমি অবশ্য করে যাব, তোমাদের ভালোবাসাটুক পাবো সেই আশাতেই করে যাব। আর আজকে মনটা খুব খারাপ, তার জন্য ভিডিওটা আজকে হয়তো কি কথা বলছি নিজেও বুঝতে পারছি না। আজকে অনেকটা মন খারাপ, কালকে রাত্রে থেকে ঘুম হয়নি, আজকে সারা দিনটা গেল, মানে আমি বলতে পারো আজকে ক্যামেরা অনই করিনি, যে আমি কালকের জন্য কোনো ভিডিও শ্যুট করিনি। আমার মনটা এতটাই ডাউন হয়ে গেছে যে ভাবছি এত দিন থেকে এত কাজ করে যাচ্ছি, আমার যথেষ্ট পরিমাণে আমি চেষ্টা করে যাচ্ছি একটা সংসারের প্রত্যেকটা কাজকর্ম করে, সংসারের মানে বলতে পারো পুরো সংসারটাকে সামলিয়ে একটা বাচ্চাকে পুরো মানে বলতে পারো ছোটোর থেকে বড় করছি একা হাতে। তো একটা বাচ্চার পুরো টুক সামলিয়ে তারপরে তার পাশে ইউটিউবে কাজ করছি, বুঝতে পারো কতখানি কষ্ট হয় একটা ভিডিও এডিটিং করতে। তার পিছনে অনেকটা টাইম লাগে, ভিডিও এডিটিং আপলোড করতে তো কতখানি টাইম লাগে। তার মাঝে চেষ্টা করি যাতে যতটুকু সম্ভব আমার চেষ্টা দিয়ে করে যাচ্ছি যে একটা ভালো ভিডিও করতে। তো তারপরও অনেকে দেখছি ভিডিও দেখে, অনেকে দেখে না, অনেকে দেখে চলে যায় কমেন্ট করে না, সেটা অনেকটা খারাপ লাগে। অনেকে দেখে সাবস্ক্রাইব করে না, সেটাও খারাপ লাগে। হয়তো অনেকটা তেমনটা ভালো ভিডিও করতে পারছি না আজকে কতদিন থেকে, কিন্তু আমি আমার যথেষ্ট পরিমাণে পরিশ্রম করছি, সেই পরিশ্রমের কোনো ফল পাচ্ছি না, তার জন্য না মনটা খুব ডাউন হয়ে যাচ্ছে। তো তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি ভালোবাসাটুকু না দাও, তবে তো আমরা কাজ করতে পারবো না, আমরা চ্যানেল মানে বড় করতে পারবো না। একটা চ্যানেল যদি বড় করতে পারি না, তার কষ্টটা তো বেকার হয়ে যাবে। একটা চ্যানেলের প্রতি কতটুকু মায়া জন্মে সেটা অবশ্যই সবাই বুঝতে পারো, এই চ্যানেলের প্রতি কতখানি কষ্ট করে একটা মনিটাইজার অন করা হয়। তো প্লিজ বন্ধুরা, সবার কাছে অনুরোধ, একটু সাপোর্ট করো। তোমাদের সামান্য সাপোর্ট পেলে আমরা কিছু হয়তো করতে পারবো, সাপোর্ট করতে তো কোনো টাকা পয়সা কিছুর প্রয়োজন পড়ে না বন্ধুরা। তো প্লিজ অল্পটুক সাপোর্ট করো, আমার জন্য নয়, আমার ছেলেটার জন্য। আমি তো আর ইউটিউবে এসেছি আমি বলতে গেলে নিজের কোনো ভবিষ্যৎ গড়াবো বা নিজের কোনো তেমন চাহিদা খেতে পারছি না, চলতে পারছি না, সেটার জন্য না, শুধুমাত্র এসেছি সন্তানটার জন্য, তাকে একটা ভালো মানুষের জীবন দিতে পারি, তাকে একটা বলতে গেলে মানে সারা জীবন যাতে কষ্ট না করতে হয় তেমনটা একটা জীবন দিতে চাই। এর থেকে বেশি আমার আর কোনো কিছু চাওয়া নয়। আমাদের মতন মানুষের সামান্য কিছু যদি পায় না, তাতেই আমরা অনেকটা খুশি। আমাদের অনেক বেশি বেশি চাওয়া নেই, আমাদের আমরা সেই আশাটুকু করি না, আমরা সামান্য কিছু পেলেই আমরা তাতে সন্তুষ্ট মনে করি। তো সামান্য কিছু যদি বলতে গেলে আমরা পাই না, তাতে আমরা খুশি থাকবো। তো ওই সামান্যটুকুই তোমাদের কাছে অল্প অনুরোধ, যেতে তোমরা অল্প সাপোর্ট করো, সঙ্গে থেকো, আর সব সময় এগিয়ে নিতে আমাদেরকে সাহায্য করো। তোমাদের সবার আশীর্বাদ, সবার ভালোবাসা, সবার বলতে পারো সাপোর্টে আমাদের সন্তানদের ভবিষ্যৎটা গড়বে। আর
সেটা না, আজকে তোমাদের সঙ্গে কথাটা বলছি কিন্তু আমি কোনোদিনও কোনো ব্লগে বলিনি, আজকে খুব দুঃখের সহিত কথাগুলো বলছি। বললাম না, মনটা পুরো ভেঙে গেছে, এতদিন থেকে এত কষ্ট করছি, কেন এমনটা হচ্ছে, মানে আমি কি মানে কি কষ্ট করতে পারছি না আমি সেটাই বুঝতে পারছি না। কেউ যদি বলে দিত অবশ্য চেষ্টা করতাম, কিন্তু তোমরাই বলো একটা পরিবারের সংসারের কত কাজকর্ম থাকে, তারপরে একটা বাচ্চাকে মানুষ করা কতখানি কষ্টের ব্যাপার, তারপরে ইউটিউবে কাজ করছি, সেটা কি কষ্টের নয়? তো বন্ধুরা, আজকে আমার না মনটা খারাপ, তার জন্য ভিডিওটা আজকে আমি কি এর থেকে কি বলছি, কিন্তু তোমরা কেউ কিছু মনে করো না আমি যদি কোনো কিছু ভুল টুটি বলে থাকি। আর আজকে আমার সকাল থেকে কোনো আমি কালকের জন্য ব্লগ করিনি, কিন্তু একটাই কথা ভাবছি যে আমি কি করব, কারণ আমি আমার জীবনটাকে আমি এইভাবে হাল ছেড়ে দিয়ে থাকতে পারবো না, কারণ আমি জীবনে অনেক কিছু মানে বলতে পারো একটা মানুষের যখন সব কিছু শিক্ষা থাকার পরও যখন মানুষটা কাজে লাগাতে পারে না না, তখন সেই মানুষটা হার মানে নিজের থেকে ভেঙে পড়ে, তেমনটা হয়েছে। মা বাবা কোনো দিনও যে কোনো শিক্ষা দেয়নি সেটাও না, পড়াশোনা থেকে নিয়ে নাচ গান থেকে নিয়ে সমস্ত কিছু শিক্ষা পেয়েছি, কিন্তু আজকে এমনটা মানে পরিস্থিতি এসে গেল যে আমি কোনোটাই কাজে লাগাতে পারলাম না, আজকে সেটাই সব থেকে দুঃখের ব্যাপার। এমনটাও ছিল কোনো দিনও যে এত নাম, এত পরিচয়, এত সম্মান ছিল যে রাস্তায় বেরোলে সবাই বলতো সেই মেয়ে চাচ্ছে বলে, আজকে সেই জায়গা থেকে কোথায় এসেছি সেটা আমি মানে নিজের থেকে কোনো দিনও ভাবতে পারি না, আর মনটা অনেকটাই ভেঙে যায় যে এইভাবে কোনো দিন আসবো সত্যি কোনো দিন ভাবিনি। ইউটিউবে কোনো দিন আসবো, ইউটিউবে কোনো দিন কাজ করবো, নিজের প্রতিদিনের কাজ ইউটিউবে শেয়ার করবো সেটা কোনো দিন ভাবতেও পারিনি। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে মনের দুঃখেই কারণে অনেক কিছু কথা বলছি, আমার মনের অনেক কিছু কথা বলছি। তো বন্ধুরা, আমি শুধু চাই তোমাদের অল্প সাপোর্ট, আর কিছুই চাই না, শুধু অল্পখানি সাপোর্ট যদি করো তবে আমি কাজ করতে একটু হলেও ভরসাটা পাবো, আর সেই ভরসার জুড়ে আমি কিন্তু এতদিন থেকে কাজ করে যাচ্ছি, এতদিন মনের জোর রেখে আমি প্রত্যেক দিন ভিডিও করে যাচ্ছি। আজকে কদিন থেকে আমার মনটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে আমি একদিন ভিডিও দিচ্ছি, একদিন দিচ্ছি না, একদিন হয়তো দেরি করে দিচ্ছি, একদিন হয়তো টাইম করে দিচ্ছি, এমন করে হচ্ছে। কিন্তু কেন হচ্ছে জানো, আমার মনটা নিজের থেকে নিজে হার মেনে যাচ্ছে। এখন মনে হচ্ছে মা বাবা ভাই বোন স্বামী সবাই পাশে থাকার সত্ত্বেও আমার লাগছে আমি নিজেকে খুব একা, আমার মনে হচ্ছে যে আমার পাশে হয়তো কেউ নেই, আমি হয়তো আর কোনো দিন দাঁড়াতে পারবো না, আমার নিজেকে নিজে একটা অসহায় মানুষ মনে হচ্ছে। তো সেই মানে সেই হারটা মানতে চাই না বন্ধুরা, তার জন্য তোমাদের কাছে আমার মানে অনুরোধ, প্লিজ অল্পটুক সাপোর্ট করো, অল্পটুক হেল্প করো আমাকে। আর বন্ধুরা, অনেক কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেল, রান্নাবান্না হয়ে গেল, তোমাদের সঙ্গে আজকে আর কাজকর্ম কোনো কথা বললাম না, আজকে আমি আমার দুঃখের কথাই কিছুটা বললাম। আর দেখো, দুঃখ সব মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে থাকে, আর আমাদের মা বলে যে দুঃখ কোনো দিনও প্রকাশ করতে নেই, দুঃখটাকে যতদিন চাপিয়ে রাখা যায় ততদিন নাকি একটা মানুষ লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে, দুঃখ কোনো দিন প্রকাশ করতে নেই, সুখটা সবার সঙ্গে ভাগ করে সবার সাথে মিশিয়ে মানে চলতে হয়, কিন্তু দুঃখটাকে কারোর সাথে ভাগ করতে হয় না, দুঃখটাকে মনে রাখলে নাকি সব কিছু পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে অল্প আপ করতে তোমরা সাহায্য করো।